আজকে আমি তোমাদেরকে আমি একটা মেশো থেকে একটা মেখলা কিনেছি। মেখলাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নাও মেখলাটা কিরকম হয়েছে। ফার্স্ট দেখাচ্ছি মেখলাটার ব্লাউজ। এই যে ব্লাউজটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্লাউজটা খুবই সুন্দর মেখলাটা। এই যে মেখলার হাতাটা এরকম দেওয়া হয়েছে, এটার মধ্যে আলাদা পাল লাগানো আছে। পুরোটা ব্লাউজের মধ্যে বুটি বুটি কাজ করা আছে, এটা সুতুর কাজ, সুতুর জরির কাজ করানো। এই যে ব্লাউজের ডিজাইনটা তোমরা দেখে নাও, এটা হয়েছে ব্যাক সাইডটা। যে ব্যাক সাইডটার মধ্যে এরকম লটকন লাগানো আছে। এই যে এটা কাপড় কেটে একটা ফুল ডিজাইন করে তারপরে এই যে এটা লাগানো হয়েছে। এই যে তারপর এটা হয়েছে মেখলার উন্নাটা, যেটা আমরা এরকম করে দিই। এটা হয়েছে এই জিনিসটা, এই যে আমরা এখানটার মধ্যে একটা গুজে তারপর এভাবে এভাবে পড়ি। এই যে এটা হয়েছে এখানের গুজাটা, পুরোটার মধ্যে বুটি বুটি বসানো আছে, কাজ করানো আছে। এগুলি সবগুলি কিন্তু সুতুর জরির কাজ করে। এই যে পুরোটাই এরকম, আঁচলের সাইডটায় নিচে দিয়ে একটু কাজ করানো আছে। এই যে যেটা অনেকটা দেখতে লুঙ্গি স্টাইল, যেটা আমরা পরি পরে তারপর ওই গুজাটা দিই, এটা হয়েছে এইটা। এই যে এটা হয়েছে উপর সাইডটা, উপর সাইডটাতে কোনো পাড় লাগানো নেই, নিচটায় পাড় লাগানো আছে। এই যে এটাতেও সবটার মধ্যে হালকা হালকা কাজ করানো আছে। কাপড়টা অনেকটা সিল্ক টাইপের কাপড়টা, খুবই সুন্দর হয়েছে। মেখলাটার প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি তোমাদের ভালো লাগে আমি লিংক দিয়ে দেব। এটা মেশো থেকে আমি কিনেছি, ওই মেশো লিঙ্কটার মধ্যে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে।